হোম বলতে আমার কাছে যে আমার মানে দিন শেষে একটা রিল্যাক্সের জায়গা বলতে পারি, যেখানে আসে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আর মানে একটা স্বস্তির পরে যখন আমি আমার বাসাটা দেখি যে এরা যে লাইটিং পজিশন যে যেভাবে করেছে, অ্যাকচুয়ালি আমি একটা রিল্যাক্সেশন ফিল পাই। আমার অ্যাকচুয়ালি টাইমটা খুবই কম্প্যাক্ট টাইমে ছিল। আমি যখন বাসায় উঠতাম আমার টাইমটা ছিল 10 থেকে 15 দিন মনে হয় বাকি ছিল যে আমি ফ্লাইটে উঠে যাব। তো তখন আমি বলছিলাম যে আমার যেন এটা 10 দিনের মধ্যে করে দিতে পারে। তখন ওনারা বলছে, প্রমিস করেছে যে হ্যাঁ আমরা করতে পারবো। তখন এক্স্যাক্ট 10 দিনে আমি হ্যান্ড ওভার পেয়েছি। যে একটা রুম নিয়ে যে কাজ করার বিষয়টা আছে এটা আমি জানতে পারি তাদের মাধ্যমে, এই জন্যই তাদের আমার অ্যাকচুয়ালি চুজ করা সেরা স্পেস আমাকে ডিজাইনটা দিয়েছিল। যখন 3D ডিজাইনটা ও 3D ডিজাইনটা তো দেখে আমি ভাবছিলাম হ্যাঁ এটা এক্স্যাক্ট এরকম এক্সিকিউশন হবে, হইলে তো খুবই ভালো হয়। তো ওনারা প্রমিস করছে যে আমার এক্স্যাক্ট এরকমই আউটপুট আমি পাবো। সো পরে ইন রিয়েলিটি দেখলাম হ্যাঁ ওইরকমই আমি আউটপুটটা পেয়েছি আর কি। সেরা স্পেসের কথা যদি আমি বলতে চাই, তো অনেক ক্ষেত্রে আমি অনেক সময় শুনেছিলাম যে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করতে অনেকে 2-3 মাস লেগে যায় ইন্টেরিয়র ডিজাইনের। সো আমি এটা নিয়ে বিট নার্ভাস ছিলাম যে আসলে আমি কি এটা হ্যান্ড ওভার পাবো কি না। ওরা তো প্রমিস করেছে যে 10 দিনের মধ্যে আমি এটা বুঝে পাবো, কিন্তু হ্যাঁ এটা যখন 10 দিনের মধ্যে আমাকে ডেলিভারি দিতে পেরেছে আর এটা নিয়ে আমার কোনো ডাউট নাই। সো আমি এটা অনেকেই রেকমেন্ড করব, তারা যে টাইমটা দেয় ওই এক্স্যাক্ট ওই টাইমে ওরা হ্যান্ড ওভার করতে পারে। তো সেরা স্পেস সম্পর্কে যদি আমি 3টা ওয়ার্ডে বলতে চাই, তো ওদের এক বলবো আমি টাইম ম্যানেজমেন্ট অনেক ভালো, তারপর সেকেন্ডে এদের কাজগুলো অনেক ডাইনামিক, আর থার্ডে বলবো এদের সাপোর্ট সার্ভিসটা। সাপোর্ট সার্ভিস যখন আমার দরকার পড়েছে তখনই আমি এদের পেয়েছি আসলে।